আচ্ছা ভ্যালেন্টাইন ডে তে দর্শকরা আপনার কাছে কি কি পেতে যাচ্ছে, কি কি প্ল্যানিং চলছে ভ্যালেন্টাইন ডে কি? ভ্যালেন্টাইনে আমার বেশ কিছু প্ল্যানিং চলছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সিগনালস অফ লাভ, যেখানে অভিনয় করছেন আর্থার শেখ আর সাফা কবির। খুব সুন্দর একটা গল্প। মানুষ হচ্ছে ভ্যালেন্টাইন মনে করলে তো মানুষ মনে করে যে ভালোবাসা কেন্দ্রিক কিছু গল্প, কিন্তু এটার মধ্যে ভালোবাসা তো অবশ্যই আছে, কিন্তু আমি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভালোবাসার গল্পটা বলার চেষ্টা করছি। আমার মনে হয় যে দর্শক একটু ডিফারেন্ট টেস্ট পাবে। গল্পটা কি আপনি লিখেছেন? হ্যাঁ, আমি লিখেছি। আচ্ছা, গল্প লিখতে যখন বসেন তখন কি এরকম হয় যে কোনো পরিবেশ বা কোনো মুডের দরকার থাকে না? অনেক সময় আমরা লেখার সময় একটা পরিবেশ চাই, আপনার এরকম কিছু ডিপেন্ড করে কিনা? যেমন বৃষ্টি পড়লে লেখার মুড হয় অনেকের, আবার দেখা যায় একটা পরিবেশ লাগে, আপনার ক্ষেত্রে এমন কিছু হয় কিনা? হ্যাঁ, আমার ক্ষেত্রে এটা কাজ করে। আমি স্ক্রিপ্ট আসলে বেসিক্যালি রাত 2টার পরে থেকে আমি স্টার্ট করি, যখন আসলে পুরো শহরটা স্তব্ধ হয়ে যায়, তখন হচ্ছে আমার মনে হয় যে এখন লেখার একটা পারফেক্ট টাইম। আমি ওই সময়টা বেছে নিই, আমি বেসিক্যালি হচ্ছে স্ক্রিপ্ট বানাই রাতের বেলা, মানে আফটার মানে মানে 2টার পরে থেকে আমি আসলে স্ক্রিপ্টগুলো লিখি। আচ্ছা, আর এছাড়া সাফা কবিরের প্রজেক্ট ছাড়া আর কি কি প্ল্যানিং আছে? সাফা কবিরের প্রজেক্ট ছাড়া প্ল্যানিং হচ্ছে আরেকটা প্রজেক্ট, সেটা হচ্ছে কেন এমন হয়, এটা যোগান টুটিনি করবে, কথা চলতেছে যে ফাইনাল হলে আমরা কাজটা করে ফেলবো। তারপরে পাইপলাইন আছে হচ্ছে মোশাররফ ভাইয়ের সাথে একটা কাজ করতেছে রিসেন্টলি, তারপরে করতেছে নীলয় ভাইয়ের সাথে একটা কাজ করতেছে, ও তো বেশ কিছু কাজের প্ল্যানিং আছে, সবগুলো ঈদের মধ্যে যাবে। আর তাছাড়া এনটিভিতে একটা ঈদের জন্য একটা স্পেশাল প্রজেক্ট করতেছি, যেটা বেসিক্যালি হচ্ছে সাংবাদিকদের নিয়ে। সো প্রজেক্টের নাম হচ্ছে ডেথ সার্টিফিকেট, একজন ক্রাইম রিপোর্টার থাকে, সে গুম হয়ে যাওয়ার পরে তার ফ্যামিলিটা আসলে কী ধরনের ক্রাইসিসে পড়তে পারে সেটা নিয়ে হচ্ছে আমার ফিকশনটা বেশি। আচ্ছা, অনেক আর্টিস্টের সাথেই তো কাজ করেন, সবচেয়ে বেশি কাদের সাথে কাজ করা হয়? সবচেয়ে বেশি এখন অ্যাজ ইউজুয়ালি আমার গল্পের উপর ডিপেন্ড করে, মানে এরকম না যে এই আর্টিস্টের সাথে আমার টানা 10টা কাজ করতে হবে, আবার এরকম না যে এর সাথে আমার 1 বছরে 1টা কাজ করবে। আসলে আমার আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে হচ্ছে আমার স্ক্রিপ্ট গল্প, এই গল্প থেকে গল্পটা লেখি, লেখার পরে আমার চিন্তা ভাবনা থাকে যে গল্পটা শেষ করার পরে এই গল্পের সাথে কাকে কে ভালো হচ্ছে অ্যাক্টিংটা করতে পারবে আর কার সাথে ভালো যায়, তো সেই অনুযায়ী হচ্ছে আমি আর্টিস্ট নির্ধারণ করি। আচ্ছা, সব ডিরেক্টর কি কোয়েশ্চেন করলে কেউ আর্টিস্টের নাম নেয় না, সবাই ফেভারিট অ্যান্সার দেয়, এটা কেন? না, আমি আসলে সেভ অ্যান্সার দিই নাই, আমার প্রত্যেকটা কাজই আপনি দেখতে পারবেন যে গল্পের উপর ডিপেন্ড করে আমি আর্টিস্ট চয়েস করি আর কি। সো আমার ক্ষেত্রে ওই ধরুন ধরা বাঁধা নিয়ম নেই যে আমার এই আর্টিস্টের সাথে 10টা কাজ করতে হবে আর এক আর্টিস্টের সাথে বছরে 1টা কাজ করবে। আচ্ছা, লাস্ট কাদের সাথে কাজ করা হয়েছে, মানে আপনার লাস্ট কাজ করছে হচ্ছে খায়রুল বাশার আর পিন্টু রুবির সাথে। আচ্ছা, তো খায়রুল বাশারকে তো আমরা পর্দায় দেখি একরকম, বাস্তব জীবনে সে কেমন বা সেটি সে কেমন, তার কোনো অ্যাক্টিভিটিস মনে পড়ছে কিনা? হ্যাঁ, খুবই ভালো মানুষ আর খুব সুন্দর গান গায়, মানুষ হিসাবে অত্যন্ত ভালো, আর তার আসলে মানে কলিজাটা ফ্রেশ, মানে মানুষ হিসাবে খুবই ভালো মানুষ নিঃসন্দেহ। আর তার সাথে তো অনেকক্ষণ শুটিং মনে পড়ে, মানে সে আমার খুবই কাছের ভাই, আমি তাকে ভাই মনে করি এবং কাজ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, খুবই ফ্লেক্সিবল আর্টিস্ট। আচ্ছা, থাকে না শুটিং সেটে অনেক ধরনের ঘটনা হয়, তার মধ্যে আপনি কোন জিনিসটা সবচেয়ে বেশি বিরক্ত হন? আমার শুটিং সেটে আপনি যদি আসেন তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে আমার বিরক্ত হওয়ার মতো কোনো কিছুই থাকে না আমার শুটিংয়ে, কারণ আমি খুবই প্ল্যান মোতাবেক কাজ করি, আমার প্রি প্রোডাকশন থেকে শুরু করে একদম যাই করি আমি সেটা খুবই স্পেসিফিক করার চেষ্টা করি যে আমার এই জিনিসটা দরকার, এই জিনিসটা আমার লাগবে, ঠিক ওইভাবে আমি প্ল্যানিংটা করি, এই জন্য আমার এখানে আসলে অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয় না। আপনি কোন জনরায় কাজ করতে পছন্দ করেন? আমার ফ্লেক্সিবল জনরা হচ্ছে রোম্যান্টিক কমেডি আর হচ্ছে সিরিয়াস প্যাটার্নের যে কাজগুলো আছে এইগুলো আমার করতে অনেক ভালো লাগে। আচ্ছা, তো আপনার লাইফে কেউ আছে কিনা রোমান্টিক জনরা পছন্দ করেন? আপনার বিয়ে থাকছে কবে দর্শকরা? সরি, না, আপনি কবে বিয়ে করছেন দর্শকরা জানেন? সেটা আসলে সময়ের দাবি, যখন আমার মনে হবে যে এখন আমার কাউকে দরকার তখন আমি ঠিকঠাক মতো বিয়ে করে নিতে পারবো।